আজকে তৈরি করে দেখাবো তরমুজের পুডিং। এই মাহে রমজানে ইফতারির টেবিলে কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো একটা পুডিং রেসিপি। আশা করছি আপনারা অবশ্যই এই রমজানে ট্রাই করবেন বাসায়। এখন তো বাজার ভর্তি আছে তরমুজে, যে কোনো সময় আপনি ট্রাই করতে পারেন। চলুন রেসিপি দেখে নিচ্ছি। তরমুজের পুডিং তৈরির জন্য এখানে কিছু তরমুজ নিয়েছি, বিচিগুলি ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তারপর ছেঁকে নিতে হবে। আজকে পুডিং তৈরির জন্য আমি শুধু জুসটাই ব্যবহার করব। একটা ছোট চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া দিলেই কিন্তু পুরো জুসটা নিচে পড়ে যাবে। জুসটা ছেঁকে নেওয়ার পরে মেপে নিয়েছি, এখানে 2 কাপ আছে। একটু সাইড করে রেখে একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ আগার আগার, আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার তরমুজের জুস দিয়ে এটা আমি গুলিয়ে নিচ্ছি, পানি ব্যবহার করছি না। যতটুকু লাগবে ততটুকু দিয়েই একটু পাতলা করে গুলিয়ে সাইড করে রেখে দিতে হবে। তো দেখেন আগার আগারটা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার তরমুজের জুস চুলায় চড়িয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ যেই তরমুজটা যেরকম মিষ্টি থাকে ওটা বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। আমি যেই তরমুজটা ব্যবহার করেছি এটা কিন্তু বেশ মিষ্টি ছিল, এই জন্য আমি 2 টেবিল চামচ দিলাম, তাতেই ভালো মিষ্টি হয়েছিল। এবার 5 মিনিট জাল করে নিয়েছি, আর জুসটাও কিন্তু কিছুটা কমে গেছে, খুব বেশি জাল করতে হবে না, চিনিটাও গলে গেছে। এ পর্যায়ে সেই গুলিয়ে রাখা আগার আগার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু নাড়া থামা যাবে না, একদম অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নাড়া বন্ধ করলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তো দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি, খুব বেশি জাল করার দরকার নেই। খুব বেশি জাল করলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু 2-3টা বলক তুলে নেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার খুব দ্রুত যেই বাটিতে আপনি পুডিংটা জমাতে চান ওই বাটিতে দ্রুত ঢেলে নিতে হবে। আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে তারপরে ঢেলে নিলাম, আর যে বাবলগুলো উপরে দেখা যাচ্ছে এটা আমি এইভাবে একটু বন্ধ করে দিলাম যেন স্মুথ হয়। তো একদম পুরোপুরি ঠান্ডা যখন হবে তখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, একদম সেট হয়ে গেছে, আর আলগাও কিন্তু হয়ে গেছে বাটি থেকে। দেখুন এভাবে কাত করলে কিন্তু এটা একদম নড়াচড়া করছে। তারপর একটা প্লেট দিয়ে শুধু এভাবে ঢেলে নিলেই হবে, কোনো চোট খেতে হবে না এটার জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।